ওয়েবসাইটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। আর টিউটোরিয়ালের সাথে রয়েছি আমি মিজানুর রহমান হেলাল। আমরা আজকে ভিডিও এডিটিং এর টিউটোরিয়াল দেখাবো। মূলত এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কিভাবে করতে পারি, অর্থাৎ ক্রোমা কি আমরা ব্যবহার করে কিভাবে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আর তার জন্য আমরা প্রথমে চলুন একটি ভিডিও ক্লিপস দেখে নিই। লক্ষ্য করুন এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার ব্যবহার করা হয়েছে এবং গ্রিন কালার ব্যবহার করে ভিডিও শুটিং করা হয়েছে এবং শুটিংয়ের পর এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই সিনেমাটি এবং এই ধরনের মানে এই ধরনের কাজ মূলত বিশ্বের অনেক সিনেমায় ব্যবহার করা হয়েছে। সুপারম্যান থেকে শুরু করে স্পাইডারম্যান সহ অনেক জনপ্রিয় মুভিতে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে মুভিগুলি তৈরি করা হয়েছে। আর আজকে আমরা সেটি দেখব। আর তার জন্য আমরা ব্যবহার করব মূলত আমাদের অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসি এবং এরপর আমরা ইডিএস প্রো ব্যবহার করে দেখব কিভাবে করতে পারি। তো এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আর তার জন্য অ্যাডোব প্রিমিয়ার আমরা প্রথমে ওপেন করে নিব। আপনাদের কম্পিউটারে অ্যাডোব প্রিমিয়ার ইনস্টল করা রয়েছে, আশা করি সেটি ওপেন করবেন। এক্ষেত্রে আমরা একটি নিউ প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টের নাম আমরা দিয়ে দিলাম ক্রোমাকি, অর্থাৎ ক্রোমাকি প্রজেক্টের নাম দিলাম। আপনারা চাইলে যে কোনো নাম দিতে পারেন। আর এখানে আমাদের প্রজেক্টের লোকেশন কোথায় সেভ হবে সেটি আমরা এখানে দেখে দিতে পারব। সেখানে আমাদের ডিফল্ট লোকেশন ডকুমেন্টের মধ্যে রয়েছে। এবার আমরা ওকে দিলাম, অর্থাৎ আমাদের যেভাবে প্রজেক্ট তৈরি করতে হয় এরা প্রিমিয়ার প্রসেসিতে। এবার লক্ষ্য করুন আমাদের উইন্ডো। আর আমি প্রথমে বলে নিই, যারা অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসি আমার পূর্বের যে বেসিক টিউটোরিয়ালটি দেখেননি তারা একটু দয়া করে একটু দেখে নেবেন। সেক্ষেত্রে আমরা এখান থেকে ভিডিও ক্লিপস নিব। মূলত এখানে আমরা দুটি ভিডিও ক্লিপস নিব, সেটি হচ্ছে যে ভিডিও ক্লিপসের আমরা ভিডিও করেছি ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে, সেটি আমরা এখানে ইনপুট করব এবং এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি আমরা ব্যবহার করব সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন। আমি একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও এখানে পূর্বেই ডাউনলোড করে নিয়েছি, সেটি আমরা এখানে নিয়ে আসব। হ্যাঁ, আমরা দুটি ভিডিও এখানে নিয়ে এসেছি। এবার আমরা চলে যাই আমাদের এডিটিং প্যানেলে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের এই ভিডিওটি আমাদের প্যানেলে নিয়ে আসব। এখন লক্ষ্য করুন এখান থেকে আমরা ভিডিওর যেখান থেকে আমরা নিতে চাই, অর্থাৎ আমরা কিছু অংশ এখানে কেটে দেব, সেক্ষেত্রে আমরা ভিডিওটি এখান থেকে কেটে দিলাম। দেন ক্লিয়ার। এবার আমরা অডিও ফেলে দেব, এটির সাউন্ড আনলিঙ্ক করে অডিওটি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবারে আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের যে ভিডিওটি এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন। তো এখন আমরা এই ভিডিওটি আমরা যে ব্যাকগ্রাউন্ডটি আমরা পরিবর্তন করতে চাই পরিবর্তন করে যে ব্যাকগ্রাউন্ডটি আমরা ব্যবহার করতে চাই পিছনে সেই ব্যাকগ্রাউন্ডটি আমরা নিয়ে আসলাম এবং নিচের লেয়ারে আমরা দিলাম। এবারে চলুন আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিই। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে আমাদের লক্ষ্য করুন ইফেক্ট, এখানে আমাদের ভিডিও এফেক্ট, এখানে আমাদের কিং অপশন থেকে আমরা চলে যাব আল্ট্রা কি। আল্ট্রা কি অপশনটি আমরা চেপে ধরে আমাদের মূল ভিডিওটির উপর ছেড়ে দিলাম। এখন লক্ষ্য করুন এখানে আমাদের
এফেক্ট কন্ট্রোলসে এখান থেকে আমরা এটি নিয়ে আমরা মূলত আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিওর উপরে ক্লিক করলাম এবার লক্ষ্য করুন আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও আমরা পরে আনতে পারবো এখানে সেই ক্ষেত্রে আমরা এখন এটাকে ডিজেবল করে রাখবো অর্থাৎ আমরা স্মুথ ভাবে কাজ করার জন্য এখানে লক্ষ্য করুন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে বাট আমাদের কিছু স্মুথ করতে হবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের নিচে এখানে আমরা লক্ষ্য করুন এখানে এখানে কিছু আছে আমরা যেটি আমরা ক্লিয়ার করব সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা যে ভিডিও এই ভিডিও থেকে আমরা এখান থেকে লেয়ারটি আরও স্মুথ করার জন্য এটি আমরা 100% করে দেব এবার লক্ষ্য করুন পাশে আমাদের কোনেই না আমরা আরও সুন্দর করে টিউন করতে পারি এগুলি প্লাস মাইনাস করে তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের ভিডিওটি পারফেক্টভাবে গ্রিন স্ক্রিন ব্যবহার করে করা হয়েছে যার কারণে এটি পারফেক্টলি রিমুভ হয়েছে ব্যাকগ্রাউন্ডটি এবারে আমরা ব্যাকগ্রাউন্ডটি এখন একটু লক্ষ্য করি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আমরা চেঞ্জ করে বসিয়েছি এই ব্যাকগ্রাউন্ডটি মূলত উইথ একটু কম রয়েছে সেক্ষেত্রে আমরা একটু বাড়িয়ে নিতে পারি সেক্ষেত্রে আমরা এখান থেকে পার্সেন্টেজটা একটু এখান থেকে আমরা বাড়িয়ে 150 করে দিলাম এবারে লক্ষ্য করুন আমাদের কিন্তু মনে হচ্ছে সুন্দর একটি স্পাইডার ম্যানের বাচ্চা পাহাড়ের উপর এখানে সুন্দরভাবে বরফের পাহাড়ের উপর বসে আছে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে অর্থাৎ পারফেক্টলি আমরা এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে ফেললাম এভাবে আমরা আমাদের যে কোনো ভিডিও আমরা গ্রিন ব্যাকগ্রাউন্ডে করে সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সহজেই পরিবর্তন করতে পারি তো সেক্ষেত্রে আপনারা আমি এটি বেসিকলি দেখালাম আপনারা আরও স্মুথলি এটি করতে পারবেন সুন্দর করে প্ল্যান নিয়ে করবেন যে কী ধরনের ব্যাকগ্রাউন্ড আপনারা সেট করবেন এবং যে ভিডিওটি করবেন ভিডিওটি কেমন করবেন এই ক্রোমাকি ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনারা আকাশে উড়ার যে আপনারা অনেক জনপ্রিয় মুভি দেখেছেন সুপারম্যান স্পাইডারম্যান তেমনইভাবে আপনারাও ইচ্ছা করলে আপনাদের সেটি এই যে কাউকে আকাশে উড়াতে পারবেন সেটি একটু আপনাদের বুদ্ধি খাটিয়ে ভিডিওটি তৈরি করতে হবে আর যে কোনো ধরনের সমস্যা হলে এই ইউটিউবে ভিডিওটির নিচে কমেন্টস করবেন আশা করি রিপ্লাই পেয়ে যাবেন আর এই টিউটোরিয়ালের সাথে ছিলাম আমি মিজানুর রহমান হেলাল আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য